হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আমার মতোই। আমার বাড়ি এসেছিল আমার ফ্রেন্ড, ঘুরতে যাবো না তখন হতে পারে, তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম যেদিকে দু চোখ চাই। কিন্তু টাইমটা ছিল সন্ধ্যা, তাই দু চোখ শুধু বরগাছে পর্যন্তই চাইলো গাইজ। আশা করি তোমরা বরগাছিয়া সবাই চেনো। তো তো কার কার বাড়ি বরগাছিয়ায় আমাকে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। চলে এসেছি বরগাছিয়া, সন্ধ্যার টাইম ছিল, অতিরিক্ত ভিড় গাইজ। তো গাড়ি থেকে নেমেই এই দোকানটা চোখে পড়লো, ড্রেসগুলো খুব সুন্দর লাগছিল, ছোটোবেলায় তো নিয়ে নিতাম। তো ফ্রেন্ডের সঙ্গে বকট বকট করতে করতে চলে এলাম স্টেশন। 2 সেকেন্ড আগে এখানে অসংখ্য লোকের ভিড় ছিল, কারণ এখানে এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়েছিল, আমরা একটু লেট করে ফেলেছি। তা পেট পুঁজি করতে চলে গেলাম, ঘোরাঘুরি শেষ করে নিলাম 2 প্লেট পাপড়ি চাট, ভেরি টেস্টি। ঘোরাঘুরি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম কিছু শপিং করতে। সব ঘাঁটাঘাঁটির পর গাইস আমার ফ্রেন্ডটা অতিরিক্ত খুঁতখুঁতে। ও সব ঘাঁটাঘাঁটি করার পরে ওর একই জিনিস পছন্দ হবে কিন্তু অন্য দোকানে, তো নিয়ে পাশের দোকান থেকে এই ড্রেসটা, সেম ড্রেসটা নিয়ে নিল ম্যাডাম। তো ম্যাডামের পছন্দ হয়েছে, তারপরে চলে এলাম বাড়ি। বাড়ি ফেরার পথে আমাকে বারবার জিজ্ঞাসা করছে ড্রেসটা ঠিক হয়েছে ঠিক হয়েছে। তো বাড়ি ফেরার পথে জেরিপুরে এসে 2 কাপ দুজন চা খেয়ে নিলাম, তারপরে আমরা দিলাম বাড়িতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।